ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন আপনাদের জন্য রাজ্য অর্থ দপ্তর থেকে আজকে দুটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি হয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন এই বিজ্ঞপ্তিটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট থেকে ডেট দেখুন তিরিশে এপ্রিল দু হাজার একুশ কি বলা হচ্ছে দেখুন ইন টার্মস অফ সাবরুলস ওয়ান শো অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ডিউটিস রাইটস অ্যান্ড অবলিগেশন অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়স রুল উনিশশো আশি অ্যান্ড দ্য ইন্সট্রাকশন ইস্যুড দেয়ার আন্ডার এভরি গভর্নমেন্ট এমপ্লয়ি আদার দেন এ গ্রুপ ডি এমপ্লয়ি ইজ রিকোয়ার্ড টু সাবমিট ডিক্লারেশন অফ অ্যাসেট ওয়ান্স ইন এভরি ইয়ার বাই থার্টিথ এপ্রিল অফ দ্য ফলোয়িং ইয়ার অর্থাৎ আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন গ্রুপ ডি ছাড়া গ্রুপ সি কর্মচারী থেকে কিন্তু প্রত্যেককেই প্রতি বছর আপনাদের অ্যাসেট ডিক্লারেশন দিতে হয় কোভিডের জন্য কিন্তু এবারে সেই অ্যাসেট ডিক্লারেশনের যে ডেটটা তিরিশে এপ্রিল আছে সেটাকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে দেখুন কী হয়েছে নাও ইন ভিউ অফ দ্য প্রেসেন্ট কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন মেনি অফ দি এমপ্লয়িজ মে নট বি ইন এ পজিশান টু সাবমিট দ্য সেট ডিক্লারেশান উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড আণ্ডাৰ দ্য চাৰকমেঞ্চ দাস্ট ডেট অফ চাবমিশ্যন অফ ডিক্লেচন অফ আছেট ইন ৰেচপেক্ট অফ অফিচাৰ এণ্ড ষ্টাফ বিলংগিং টু গ্ৰুপ এ বি এণ্ড চি ইজ হেয়াৰ ৱাই এক্সটেণ্ডেড আপ টু থাৰ্টি জুন টু থাউজেণ্ড টুৱেণ্টি ওৱান অৰ্থাৎ আপোনাৰ যাৰা গ্ৰুপ এ বি চি এমপ্লয়ী আছে অফিসার বা স্টাফ আপনাদের এই ডেটটাকে অ্যাসেট ডিক্লারেশনের যে ডেট সেটাকে বাড়িয়ে তিরিশে জুন দু হাজার একুশ করা হয়েছে যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ খবর তার কারণ প্রত্যেক এমপ্লয়কে কিন্তু এই অ্যাসেট ডিক্লারেশনটা দিতেই হয় সার্ভিস রুলস অনুযায়ী এবার চলে আসুন দেখে নিই যে দ্বিতীয় বিজ্ঞপ্তিটি কি আছে দেখুন দ্বিতীয় যে নাম এটাও পাবলিশড হয়েছে তিরিশে এপ্রিল দু হাজার একুশে রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন আপনাদের প্রতি বছর একটা বার্ষিক মূল্যায়ন জমা করতে হয় অর্থাৎ এস আর অর্থাৎ সেলফ অ্যাপিসাল রিপোর্ট সেই অনলাইন এস জমা দেওয়ার তারিখটাকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে সর্বক্ষেত্রেই সেটা রিপোর্টিং অথরিটি রিভিউইং অথরিটি অ্যাকসেপ্টিং অথরিটি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটাকে বাড়ানো হয়েছে এইচ আর এম পোর্টালে যেটা আপনারা জমা দেন দু হাজার কুড়ি একুশ সালের এবারে দেখুন সেই ডেটটাকে বাড়িয়ে কি করা হয়েছে দেখুন অফিসার রিপোর্টেড আপন মানে যিনি জমা দেবেন এই এসএআর তার ক্ষেত্রে করা হয়েছে তিরিশে জুন দু হাজার একুশ রিপোর্টিং অথরিটির ক্ষেত্রে করা হয়েছে একত্রিশে আগস্ট দু হাজার একুশ রিভিউ অথরিটির ক্ষেত্রে করা হয়েছে একত্রিশে অক্টোবর দু হাজার একুশ এবং অ্যাকসেপ্টিং অথরিটির ক্ষেত্রে করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশ তাহলে এই ছিল আজকে আপনাদের দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে আছেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনাদের এই জাতীয় আর কোন ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে এলে ভালো হয় সেটাও আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ